হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যেহেতু বৃষ্টি অনেক অঞ্চলে আর কি বৃষ্টি হচ্ছে, তো ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বৃষ্টির দিনে এই টাইপের একটা রেসিপি করাই যাক। আর তুয়াশা অনেক বায়না করতেছে কয়েকদিন থেকে, সে নাড়ু খাবে নারিকেলের, তো ভাবলাম আজকে হচ্ছে বানিয়ে দেই তুয়াশাকে নাড়ু। তো আপার বাসায় দুটা নারকেল আনা ছিল, তো আজকে হচ্ছে সেই দুইটা নারকেল দিয়ে আপনাদেরকে নাড়ু বানিয়ে দেখাবো। তো আমার আগের ব্লগে কিন্তু নারকেলের নাড়ু দেওয়া আছে, তো যারা আমার নতুন দর্শক আছেন দেখেননি তাদের জন্য আজকে রেসিপিটা, আর যারা আর কি নাড়ু বানাতে পারেন না তাদের জন্য। তো আমি প্রথমে হচ্ছে নারকেল থেকে পানিগুলো বের করে নিয়ে একটা একটা করে কুর্নি দিয়ে এটা হচ্ছে করে নিচ্ছি। তো এটা হচ্ছে পায়ের কুর্নি, পা দিয়ে চেপে ধরে এটা করতে হয়। তো হাতের কুর্নিও আছে, কিন্তু চাইলে আপনারা ওটা দিয়েও করতে পারেন। তো আমি হচ্ছে সুন্দর করে প্রতিটা আর কি নারকেল সুন্দরভাবে স্মুথলি এটা হচ্ছে কুড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা হচ্ছে অনেক ধারালো, তো এটা দিয়ে অনেক দ্রুত এটা করা যাচ্ছে। তো এই তো সবগুলো নারকেল কুড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আর ঝরঝরে হয়েছে কুড়ানোটা। তো এখন হচ্ছে আমি মূল রান্নাতে চলে যাই, যেভাবে আর কি আমি নারকেলটা কুড়াও আর কি নাড়ু করব। তো প্রথমে এখানে হচ্ছে 3 টেবিল চামচ তেল নিয়েছি, তার মধ্যে হচ্ছে 4টা ছোটো এলাচ, 2টা দারচিনি আর 2টা হচ্ছে তেজপাতা। এখানে দিয়ে হালকা একটু গরম করে নিয়ে তারপর হচ্ছে কুড়ে রাখা নারকেলগুলো এখানে দিয়ে দিব। তো নারকেলটা যখন দিব ঠিক সেই মুহূর্তে হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়ামের থেকে একটু কম আঁচে দিতে হবে, তা না হলে নারকেলগুলো পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো দিয়ে, আমি যেহেতু একাই হচ্ছে ভিডিও করতেছি যার কারণে কড়াইটা পিছলে যাচ্ছে, তো আমি যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ভালোভাবে এটা অনাবর্ত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো এই কারণে হচ্ছে চুলার আঁচটা আপনাদেরকে মিডিয়ামের আঁচের থেকে একটু কম করে রাখতে হবে। তো এইভাবে আমি অনাবর্ত এটা নাড়তে নাড়তে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে লালচে ধরনের, সেই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দেব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন। আর যারা এই এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন একটি করে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাড়তে নাড়তে হালকা বাদামি কালার আর লালচে ধরনের চলে আসছে। এই পর্যায়ে এখন আমি চিনিগুলো দিয়ে দিব। তো আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম এখানে চিনি দেবেন, আর চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তা না হলে এটা আঠালো হবে না, আর আঠালো না হলে এটা নাড়ুর শেপও আসবে না। এই কারণে আপনাদেরকে চিনিটা একটু বেশি করে দিতে হবে। তো চিনিটা দিয়ে এটা আমি হচ্ছে নেড়ে নিব। তো চিনি দেওয়ার পরে কিন্তু হালকা হচ্ছে এটা ঘেমে ঘেমে যায়, তো পানি বের হয় না, ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আপনারা চিনিটা দেওয়ার পরেও অনাবর্ত এটা নাড়তে হবে, তা নাহলে নিচে পুড়ে যাবে। তো সাবধানের সাথে এই নাড়ুটা করতে হবে, তো একটু যদি বেশি আঁচ হয়ে যায় তাহলে দ্রুত এটা হচ্ছে শুকে যাবে, তখন আর নাড়ুর শেপ আসবে না। এই কারণে হচ্ছে আপনাদেরকে এটা অনবর্ত নাড়তে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে দিতে হবে। তো দেখা হচ্ছে এটা লালচে হয়ে আসা পরে। তো এই দেখুন নাড়ুটা হচ্ছে কীরকম লাল হয়ে আসছে, ব্রাউনও না আবার লালও না, না ব্রাউন না লাল। তো এখনও কিন্তু এটা হয়নি। এই পর্যায়ে হচ্ছে আমি এটা আর কি একটু আঠালো টাইপের করার জন্য, আর হচ্ছে নাড়ুটা যাতে ভেঙে না যায় এই জন্য এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, বেশি দেওয়া যাবে না, তা নাহলে আটাটা মনে হবে। তো এটা হচ্ছে আপনাদের যে পিঠা খাওয়া আটাটা আছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে সামান্য পরিমাণ সুজিও দিতে পারেন। তো আমি এখানে আটা দিয়েছি, তো আটা দিয়ে আমি এটা আবারও অনবরত ভালোভাবে নেড়ে, যখন একটু আটা আটা হয়ে আসবে হাত দিয়ে আপনাদেরকে দেখতে হবে, তখন হচ্ছে এটা নামিয়ে ফেলে আর কি এটা নাড়ুর শেপ দিতে হবে। তো নাড়ুটা যখন আমি নামিয়ে রাখবো তখন হচ্ছে একটা গ্লাসের সাহায্যে, গ্লাসের পিছনের অংশটা দিয়ে এটা আমি এটা হচ্ছে আলু ভর্তা যেরকম করে করি সেই টাইপের করে এটা সেনে নিতে হবে। তো এখানে হচ্ছে সানার পূর্বে এটা হচ্ছে তেজপাতা আর মশলাগুলো সবগুলো উঠিয়ে ফেলতে হবে, তাহলে নাড়ু শেপ দিতে সুবিধা হবে। আর আমি এটা গ্লাস দিয়ে করার কারণ হচ্ছে এটা হচ্ছে একটু নরম হয়ে আসবে আর আঠালো ভাব হয়ে আসবে, তাহলে নাড়ুর আর কি শেপ যখন দিব তখন আর কি এটা ভেঙে যাবে না। অনেকে নারকেলের নাড়ু করতে ঠিকই করেন কিন্তু গোল আর কি হয় না, এই কারণে আর কি এটা হচ্ছে গ্লাস দিয়ে করা।
তো এই তো হয়ে গেছে। তো অনেক গরম ছিল, তো আমি হচ্ছে অনেক আর কি গরম অবস্থায় এটা করতে হবে, তা না হলে কিন্তু নাড়ুর গোলটা আসবে না। তো আমার হাত দেখতেই পাচ্ছেন কতটা লাল হয়ে গেছে এটার গরমে, আর প্রচুর তেল বের হচ্ছে নারকেলটা দিয়ে। দেখতে পাচ্ছেন নারকেলটা অনেক ভালো ছিল, তো আমি এটা হচ্ছে হাত দিয়ে চেপে চেপে গোল রাউন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এক এক করে আমি সবগুলো নাড়ু এইভাবে করে গোল করে করে চেপে চেপে আমি বানিয়ে নিব। তো এই পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেছেন, তো প্লিজ সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর হচ্ছে যারা অলরেডি এই কাজগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে নাড়ুগুলো হচ্ছে মিডিয়ামের থেকে একটু ছোট করে আকার করতেছি। তো দেখতে পাচ্ছেন কতগুলো তেল বের হচ্ছে, তো এই তেলগুলো কিন্তু আমি ফেলাই দিব না, এই তেলগুলো দিয়ে একটা অন্য রকমের একটা আর কি খাবার খাবো আমরা। তো সবাই সাথে থাকুন দেখতে হলে। তো নাড়ুগুলো তো আমাদের গোল শেপ দেওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে যেই নারকেলের তেলটা বের হয়েছিল সেই তেলটা দিয়ে আমরা হচ্ছে মুড়ি মাখা খাবো। এটা খেতে অসম্ভব টেস্ট লাগে, তার উপর হচ্ছে এটা হচ্ছে টাটকা গরম আর কি নারকেলের তেল। তো এটা হচ্ছে নারকেলের তেল হয়ে যেত যদি এখানে চিনি না দিতেন, তো যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি তো সো এটা হচ্ছে আমরা মুড়ি দিয়ে খেতে পারি। তো এখন হচ্ছে সামান্য পরিমাণ এখানে আমরা চিনি অ্যাড করে দিব একটু মিষ্টি হওয়ার জন্য। তো এখানে হচ্ছে সামান্য চিনি দিয়ে আমরা মুড়িটা ভালোভাবে মেখে নেব। আর এটা এত টেস্ট লাগতেছিল খেতে যে আপনারা না খেলে বুঝবেন না। তো যারা বাসায় নারকেল বানাবেন এরকম করে যদি তেল বের হয় নারকেলের নাড়ু বানার সময়, তাহলে আপনারা মুড়ি মেখে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে খেতে। তো এই তো আমাদের সবগুলো নাড়ু রেডি হয়ে গেছে, তুয়াশা প্রাইভেট থেকে চলে আসছে। তুয়াশা এসে দেখে তো প্রচুর খুশি হয়ে গেছে, কারণ অনেক দিন থেকেও খেতে চাচ্ছিল, তার উপর হচ্ছে বৃষ্টি, সব মিলে আর কি আজকের একদম পারফেক্ট একটা রেসিপি হয়েছে। তো এই দেখুন নাড়ুগুলো কীরকম হয়েছে, অনেক শক্ত হয়েছে, আর একটাও নাড়ু কিন্তু ভেঙে যায়নি, পুরো গোলেই আছে। তো আমিও কিন্তু অনেক আগে নাড়ু বানাতে চেষ্টা করতাম কিন্তু পারতাম না, পরে আমার মেয়ে জয়পুর কাছে নাড়ু বানাটা আমি শিখেছি। তো এখন হচ্ছে তুয়াশা হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখাবে নাড়ুটা। তো চলে আসছে, এই দেখেন ও ভেঙে দেখাচ্ছে, শক্ত হয়েছে কিন্তু নাড়ুটা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।